পদুলি হুবাহ আমুল মূল হেৱালি আয়ো জুবিন্দা জিও ম্যান জিও ঠকরামুইনের গান চাচুন ইটা সিদিনাখানে একলা একলা এঠিয়ে ফেলে সিনেমা চাব গুছি গেছি আমাক ঠকরামুইনা পিছত যে তন্দে সেইটো কথা কৈ মই গম পাইছিলোঁ তন্দক মই একশো বার লগ ধৰা নাই জুবিন্দা সিনেমা শিকার মই ফাৰ্ষ্ট ডে ফাৰ্ষ্ট শ্ব'ন আছে পিছত চাম নেকি সিদিনাখনে পইচা নাছিল তো কলো দেখো পিছদিনা চাম দে বুলি তই দেখোন ধৈৰ্যই নাই এই ৰছ সেইটোত তই বেয়া পালে আপনাই জুবিনদা চিনেমা লাগিলে মই ফাৰ্ষ্ট ডে ফাৰ্ষ্ট শ্ব' চামে জিংকে নহওক পিছদিনা পিছদিনা নহয় দোষ লাগে আলি আৰু পিছত একদিন চাম নহয় তহঁতৰ লগত এনেও তো জুবিনদা চিনেমা তিনি নলগিলে মই ছয় সাতবাৰ চাওঁৱেই না তহঁতৰ লগত একবাৰ চাই দিম দে অঁ দে দে হ'ব দে অঁ তহঁত যাম দে তে হাত চাবোন ঠিক আছে অঁ কিয় চলি হাত পইচা বাপ ৰে বাপ এইটো দেখোন পয়া লগা গবেই দিয়া তোর মনসনা লগর পাই গে পুয়াই পুয়াই হেই এটাও পুয়াই হয়েছে না বারোটা বাজি গেল দেখুন তন্ডরে পুয়া মোর পুয়া হাতটাতে হই বা আজি কোনবা কুরমা সুরমা আইব না কি আই মনে ভর্তি করি বজন লইছা লঘু মাংস সাংস আইছা না কি আই আমাকে মাই পি মাংস সাংস বনালে গে দেবা ও এ মাংস সাংস নয় আই মই বেলেগ বজার করছো কি বেলেগ বজার এই পুয়াই পুয়াই এ বজার মানে বেলেগ একো নয় রা চেনি আনছে পাঁচ কিলো বেলেগ বজার নাই একো কিয়া তন্দর কিবা কাজ আছে নাকি কর্ম চর্ম পাঁচ কিলো চেনি ঘরের কারণে এ আছে দে কিবা কাম কর্ম চর্ম একো নাই দে এটা মই আহো দে ভাত মানে মাই নাই না মই ভাত বনাব লাগবো মই যাই থাকো দে অ যা যা পাঁচ কেজি চেনি ঘরের কারণে এন্দর বেটা আদর কিবা নিশ্চয় প্রোগ্রাম সোগ্রাম আছে ঢকরামি আমাক মাতবে লাগবো বলে কোনো নাই অ মোরও হ্যাঁ নালে লাগছি ফেদ্রিসে মাতবে লাগবো বলে নকলাক আমাক কিবা কৰি মই ইনকাম কৰি আছো না ও এইটো উপার্জনের রাস্তা বলে নকই সেইটো কৈশোর করা বলে ঢকরা মইনা যার কারণে তো কলিতা বলছে হতে তাপলে সাল সামলে এরে এরে জেলো তুমি টাকা সদা সদাই অয় 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 তফি কথা কিন্তু ভালকৈ কবি দেই আমার সুর সমিতির এটা হে আছে ইজ্জত আছে হ্যাঁ আর যে কমিটির মা প্রেসিডেন্ট হয় লোয়ার আসাম ডিভিশনের হে থোয়ে তো লোয়ার আসাম ডিভিশন মেরাক সকলাই সুর কমিটি মুটি দেও মই পাই নাকে ওই তফি আমার কমিটিক লৈ কথা নকবি দেই কথা কিন্তু বেয়া হয়ে যাব তহঁতৰ এইটো কথাত মই তীব্ৰ ভাষাৰে পাৰি ফেলে গৈ শুনা দিলো এ পানে খাম র হেগলা বাদ দিছুন পিছে বিহু যাই ফেলে দুর্গা পূজা আইবার অল তোর লুঙ্গিখান বদলাবি না এবার পূজার হাই তফি হব মোর লুঙ্গিখানে আপনার কি দিকদার দিছে কেউ বদলাব লাগে এখনো বেয়া হওয়া নাই ন পিঁধিও পারিম আর 4-5 বছর ও ঢকরা মইনা এখন 4-5 বছর নালগে আর যদি 4-5 মাহ পিঁধি থাকা নয় তোর দোকান মারা যাব কিন্তু বাসনাত মানুষ আইবার বের নয় একা লেগে বাসনা আইছি হ্যাঁ তফি হব কি যে কথা কয় কত নো বাসনা আইছে মই দেখো পাই নাই ও তোর এডজাস্ট হয়ে গেছি হে গন্ডোর বেলেগ মানুষ সহ্য করবা নরে বাপা আরে ভালে ভালে কইছো এই দুর্গা পূজার বদলো বদলা যদি যে অপশন বারে ঠিক আছে তাহলে আমি ভাবি ছাম হয়ে চলি হাত এ কি হলে সন্ডু তাই মানে হেফের পেন ধরে এসে আছি কাবার কিবা হইছে নাকি এ কাবার কিবা মানে আমার গবে যা হসপিটাল হোক হ্যাঁ মোর কপাল কি নি ওই কালকে গিয়ে তো ঘুরে এসে গাউট আজ তো অকস্মাত কি হল এ কবা নরু তার বলে অকস্মাত কি মস্ত পেটর বিউছি উঠি বলে ইতা থাকতে পারে না তারপর দৌড়া দৌড়ে হসপিটাল লই গেছি
ইমানে পেটৰ বিউছি না তাৰ হস্পিটেলত নিবা লাগা অ হি পেটৰ বিউটো একদম কখৰা মখৰা লাগি মাটি ধলি পৰি গৈছি আমাৰ কাল মাৰি লৈ গৈছি তাৰ হস্পিটেলত জসুন জন হলে আমিও যাওঁ হে না আন অৱস্থা হৈছে তাৰ জসুন জন তখন কালি যাওঁ আৰে তুমি আপোনাৰ পান ৰাই ফেলে খাই আছোঁ মই পিছত আহিছোঁ দে আৰে ইহঁতৰ কি হয় ইমান দৌৰি দৌৰি গ'ল যে গণ্ডগোল কৰিছিল বোধহয় সেইকাৰণে তাৰ পেট কামুৰিছে ৰবাচোন ৰবা ডক্তৰলৈ আগতে কি কৈ চাও বাপা কাল তোমাৰ মোৰ কিন্তু ভয় লাগবে ধৰিছে দে তাৰ যদি কিবা ডাঙৰ বেমাৰ চেমাৰ হয় মই ক'ৰ পৰা পইচা দিম ইমান হে বুঢ়াগুতে ডক্তৰ হাওক ৰবাচোন ইমান ধৈৰ্য হ'ব লাগে তুমি তাৰ কিবা বেলেগত নিব লাগিলে আমি আছো নহয় আমি ব্যৱস্থা কৰিম যি কৰিব লাগে সেইটো বাতিদি মই যাই আছিলো গৰু ধৰাক দিবা ভাগ্য ভাল মই যাই পালো পটককৈ মই হস্পিটেলক লৈ আহিছো ক'ত ৰাখিছে ভিতৰত বিচনাতে আছে ডক্তৰে চোৱা চিতা কৰি আছে তাক পৰীক্ষা চৰীক্ষা কৰি এতিয়া ডক্তৰলৈ আহিলেহে গম পাব তাৰ কি হৈছে আমি তাকে ৰখি আছো অঁ আপোনালোক আছে ইয়াতে ঐ গোবিধা তই ইমান অপাৰা চেনিয়া খালে দিয়া খাইছিলি আই ডাক্তৰটোৱে কৈছে তোৰ পেটৰ পেলাই ধুনীয়া চেনি ওলছি মোক মাহাজন জ্যেষ্ঠে খাবা দিছিল কাৰণেহে খাইছিলো মাহাজন জ্যেষ্ঠে তোক চেনি খাবা দিছে তাকো ইমান অপাৰা কিয় আই এ মাহাজন জ্যেষ্ঠে চেনি সকে খাবা দিয়া নাই কিন্তু কথাটোৱে হে নাহানকৈ কৈছিল না মই বোলে আৰু বেলেগ কি খাব চেনিয়ে খাইছো হে তই কি বুকি আছে আকৌ ধৰিব পাৰিলে ভালকৈ কৈছোঁ কওঁ মাহাজন জ্যেষ্ঠে কিনকে চেনি খাবা দিয়া এ কৈ আছো শুন আজি চাৰিদিনমান আগত মহাজন জ্যেষ্ঠে পাৰ্কত বহি আছিল খেলাতে ময়ো যাই পালো আৰু তাতে দেখো আমাৰ মহাজন জ্যেষ্ঠে পাৰ্কত একলে একলে বহি আছে মাতে দাউৰা অ কিহা জ্যেষ্ঠে বহিছা হৌ বাবা গোবি দা দেখোন তাহাৰ ক'ৰ পাৰিলি হে মই অলপ বহিছো ৰ অলপ খোজ কাঢ়িলো খোজ কাঢ়ি পেলাই অলপ ভাগৰ লাগিছে সেইকাৰণে ইয়াতে বহি বহিলো আহি ফেলে আহ জ্যেষ্ঠে ভালে কৈছ এ আহ মোৰ কাষতে বহি তয়ো আহ পিছে ঘৰৰ দিকে ভালে আছে না তন্দৰ তোৰ ভাল না এহে জ্যেষ্ঠে আছে না কোনো মতে ঘৰৰ দিকে ভালে অ দে দে কিবাকে চলি থাকিলি অলপ আৰু ভালে কুশলে চবে এ জ্যেষ্ঠে তোমাক মই এটা কথা সুধো কবাচোন মোক আহোঁ কি সুধিব লগা আছে তোৰ অ জ্যেষ্ঠে তোমাক আমাৰ গাঁওখনত বুলিয়ে নহয় গোটেই অঞ্চলটোতে চবে দেখো মস্ত সন্মান কৰে কিন্তু আমাক তো এনেকৈ কোনো সন্মান নকৰে কোনোবাই হেন টেপা বুলি মাতিব কোনোবাই খাখ দেখা বুলি মাতিব চবে দেখো কিবা জকে জকে মাতি থাকে তোমাক কিয় ইমান চবে সন্মান কৰে তন্দুৰ বয়সত আমাকো লগৰ চলি দুই এটাই জকে বোলে মাতিছিল নাম এটা নহয় কিন্তু সময়ৰ লগে লগে আৰু বস্তুগেলা বদলি যায় দেচোন হলেও দেচোন জ্যেষ্ঠে সময়ৰ লগত বস্তুগেলা বদলিলেও তোমাৰ বয়সৰ মানুহগেলাক তো বেলেগ মানুহগেলাক কোনো ইমান সন্মান নকৰে তোমাক দেখো চবচে বেছি কৰে গা চা বাবা গোবিদা তই সন্মান পাব লাগিলে আগতে বেলেগক সন্মান দিবও জানিব লাগিব তেতিয়াই তই সন্মান পাবি আৰু এটা কথা লৈছো ন প্ৰিয় হ'লেও সত্য তোৰ হাতত যেতিয়া টকা পইচা অলপ বেছিকৈ থাকিব তেতিয়া মানুহে এনেও অলপ সন্মান কৰা হয় সেইটো বহুতে মানি নলবা পাৰে দেচোন কিন্তু কথাটো হয় তোমাৰ টকা পইচা আছে কাৰণে ইমান সন্মান কৰে অলপ চলপ টকা পইচাৰ কাৰণেও পাওঁ বেছিকৈ সন্মান সেইটোও নহয় নহয় কিন্তু এটা কথা টকা পইচাও কিন্তু অন্যায় কৰি পেলাই কামেলি সন্মান নাপায় বহুত আৰু কৰোৰ কৰোৰ টকা কামে ফেলেও জেলৰ ভাত খাই আছে বহুত মানুহে সিনকে পইচা কামালে সন্মান নাপে সৎ পথত থাকি ভালকে যদি টকা পইচা ইনকাম কৰিব পাৰা নিজে কষ্ট কৰি ফেলে তেতিয়াই তই মানুহ সন্মান পাবি আৰু একলাই টকা পইচা থাকিলেও নহয় দেই তোৰ মানুহৰ লগত মিলবা জানিব লাগিব
ধুনিয়া কথা বতৰা সহজ সৰল হ'ব লাগিব তোৰ মুখখন মিঠা হ'ব লাগিব সেইটো বস্তু সবচে বেছি ইম্পৰ্টেণ্ট তই যদি হয় হয় কাজিয়া পেচাল কৰি পেলাই টকা কামালিয়ে দে তোক মানুহ সন্মান কৰিব নেকি ভয় কৰিব পাৰে খুব বেছি তোক কিন্তু ভয় কৰা তোৰ সন্মান কৰাটো একে নহয় চুৰি এখন দেখি পেলাইও মানুহে কাৰোবাক ভয় খুৱাব পাৰে সেইটো কিন্তু সন্মানৰ পাত্ৰ নহয় সেইটো মানুহ গম পাইছা সন্মানটো হৈছে নিজে আজা বস্তু আৰু আজিবি কিনকে সদায় সহজ সৰল হৈ কিনে সৎপথত থাকি কিনে তাতকৈ ডাঙৰ কথা মুখখন সদায় মিঠা হ'ব লাগিব তোৰ যাতে মানুহৰ লগত মিলি থাকিব পাৰা সদায় গম পালি এতিয়া দে মই যাওঁ দে মোৰ অলপ পেটটো হাগা লাগা আনিছি খোজ কাঢ়িলো না তই বহে যাওঁতে সন্মান পাব লাগিলে প্ৰথম কথা হ'ল পইচা লাগিব তাৰপিছত মুখখন মিঠা মহাজন জ্যেষ্ঠে মুখখন মিঠা কৰাৰ কথা কৈ গেল কিন্তু খান কি মুখখন মিঠা কৰাৰ কাৰণে মুখখন মিঠা কৰাৰ কাৰণে চেনে ভাল হ'ব তাৰমানে যি দেখা গেল মই মুখখন এনি টাইম মিঠা কৰি ৰাখিব লগা হ'লে ডগ্ৰি চেনি খাব লাগিব তেতিয়া ময়ো সন্মান পাম এটা সময়ত দে দেৰি কৰি লাভ নাই সোনকালে গেলামাল দোকানত যাই পেলাই 5 কেজিমান চেনিয়ে লৈ অঘৰা ডেইলি 1 কেজিমানকে খাম বাপেকে এনি টাইম মুঠতে চেনিয়ে খাই থাকিম মুখখন মিঠাই কৰি থৈ দিম ও তোক মহাজন যেতিয়া মুখখন মিঠা কৰিব কোৱাৰ কাৰণে তই চেনি খাই দিছিলি তোক মহাজন জ্যেষ্ঠে কৈছিল না মুখখন সদায় মিঠা হ'ব লাগিব তেতিয়াহে সন্মান পাই বোলে সেইকাৰণে মই 7 দিনতে 5 কেজি চেনি খাই নহা কৰি ফেলছো মুখ মিঠা কৰাৰ কাৰণে আইলা মাই মচুৰ দালি মিয়া ৰাখছক লাগি মানুহ মাৰি ফেলব আই